আসসালামু আলাইকুম এন্ড আই ওয়েলকাম ইউ অল টু দ্য সেকেন্ড এপিসোড অফ আন্ডারস্ট্যান্ডিং IELTS। এটা এমন একটা প্রোগ্রাম যেখানে আমরা হচ্ছে IELTS এর সবকিছু নিয়ে কথা বলবো, কিভাবে IELTS এর জন্য পড়ালেখা করা যায়, কিভাবে IELTS এর কোন কোন কাজগুলো করা যায় এবং IELTS এর জন্য কি কি জিনিস নিয়ে পড়তে হবে, তা সবকিছু নিয়েই ব্রিটিশ কাউন্সিল IELTS এর সাথে রবি চ্যানমেন স্কুল মিলে নিয়ে এসেছে আন্ডারস্ট্যান্ডিং IELTS। এখানকার প্রত্যেকটা এপিসোডে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলবো এবং প্রতিদিন একজন IELTS এক্সপার্ট আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে কথা বলবেন IELTS নিয়ে। আজকে যেমন আমরা কথা বলবো IELTS সেলফ স্টাডি রিসোর্সেস এবং বাসা থেকে কিভাবে IELTS এর প্রিপারেশন নেওয়া যায়। অ্যান্ড ফর দ্যাট লেট মি ওয়েলকাম মুর্শিদা আপু ফ্রম ব্রিটিশ কাউন্সিল IELTS। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, ইটস গুড টু বি হিয়ার উইথ ইউ অ্যান্ড আই ওয়েলকাম অল দ্য ভিউয়ার্স। থ্যাংক ইউ সো মাচ মুর্শিদা আপু। সো আপনাকে আমি অনেকগুলো কোয়েশ্চেন্স প্রিপেয়ার করেছি, সেই কোয়েশ্চেন্স গুলো করার জন্যই। সো থ্রু কোয়েশ্চেন্স আমরা ডিসাইড করব বা আমরা চেষ্টা করব যে IELTS এর যত কিছু জানা পসিবল IELTS এর এই একটা প্রোগ্রাম থেকে, অথবা বাসায় বসে আমরা কিভাবে IELTS একসাথে করতে পারি বা প্রিপারেশন নিতে পারি তা নিয়ে। সো বিফোর গোয়িং টু দ্যাট, আমি জানতে চাই, আমাদের সাথে অলরেডি প্রায় 300 জনের মতো জয়েন করেছে, সো কে কোথা থেকে আমাদের সাথে জয়েন করেছে তা একটু কষ্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দিন, সো দ্যাট আমরা সবাই জানতে পারি যে IELTS এর কে কোথায় কোন কোন কোয়েশ্চেন্স গুলো আমাদেরকে করতে চান এবং কে কে কোথা থেকে আমাদের জয়েন করেছে। অলরেডি দেখেছি যে ইয়াকুব আলী গাজীপুর থেকে জয়েন করেছেন, রেদওয়ান তালুকদার সিলেট থেকে জয়েন করেছেন, মিম আছেন ঢাকা থেকে, পূর্ণিমা নরসিংদী থেকে। থ্যাংক ইউ সো মাচ। সো মুর্শিদা আপু, আমি চাই যে আপনি যেন IELTS সম্পর্কে আমাদেরকে খুব ছোট করে 2-3টা সেন্টেন্সের মধ্যে ইফ ইউ কুড টেল আস যে অ্যাকচুয়ালি বাসায় থেকে কিভাবে আমরা IELTS এর জন্য প্রিপারেশন নিতে পারি। Sure. IELTS is such an exam that will take you abroad or it will take you to places. And এটা করার জন্য to have the skills it is very very important. So বাসায় থেকে যে কারুর IELTS prepare করা যায় it is a very very good point that you can do it from home. First and foremost, you need to focus on your core English skills. এখন core English skills বলতে আমি যেটা reading, writing, speaking and listening এগুলোতে বোঝাচ্ছি. And then the other thing you need to actually focus on is your weakness. So if you can identify where you are weak, you can focus on that point and develop the points so that your practice or your preparation from home really really takes good places. That's great Apu. So I think the next question that can be je amra jodi self study kori IELTS এর মতো এত বড় একটা প্রোগ্রামের জন্য বা এত বড় একটা এক্সামের জন্য কি সেলফ স্টাডি ইনাফ? To some extent yes, but again to some extent no. Now depends on the candidate. If the candidate is confident about his or her language skills, then I believe self-study at home is a very, very effective plan. Now, how do we actually do that? Amra actually kori, we actually make a plan for ourselves where we keep all the elements so that prottekta element like reading, writing, speaking and listening amra timely ঘুরে ঘুরে ওটাকে এমফাসাইজ দিতে পারি। প্লাস উই নিড টু মেক আ রুটিন অ্যান্ড আই ডোন্ট অ্যাডভাইস এভরিবডি টু স্টাডি 24/7, দ্যাট ইজ নট আ ভেরি গুড আইডিয়া। অ্যান্ড ওয়াইল স্টাডিং ইউ নিড টু অল্টারনেট প্লেসেস ইন দ্য সেন্স দ্যাট ইফ ইউর স্টাডিং ইন ওয়ান রুম মে বি মুভ টু অ্যানাদার রুম, গেট আ নিউ এনভায়রনমেন্ট অ্যান্ড অটোমেটিক্যালি ইউ উইল সি দ্যাট ইউর স্টাডি স্কিলস আর গেটিং বেটার and it is proven. Also, while you're studying at home, take regular breaks with 20 minute concentration and maybe 5 to 10 minutes of exercise and then carry on with it. It is very, very important that you surround yourself with English as much as possible. Like for listening, it's a challenge that you actually need to listen to different kind of accents, and the accents which are usually in the listening are the British, American, Canadian, Australian,
New Zealand accents. These are very, very famous accents. So to get used to all these accents, try the different radio channels like ABC, BBC, PBC, CBC. These channels really help you for long, as well as reading long articles for the reading tests. You know, acquaint yourself with reading long articles, and that is going to help you face the IELTS reading with ease, without any problems at all. So self-study is definitely possible if you know how to go about it and where to get started from. And it is always advisable that you start with your self-study at some point, because it's definitely going to give you good results. That's great, Apu. So apni jokhon bolchilen je of course amra chai na je total যদি আমরা সারাদিন যেন 24 ঘন্টা পড়ালেখা না করি, অফকোর্স আমিও এটা পার্সোনালি বিশ্বাস করি, তাহলে আমার আপু নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে, তাহলে ঠিক কতক্ষণ পড়ালেখা করা উচিত, অর্থাৎ একজন ক্যান্ডিডেট তার ঠিক কতক্ষণ বা কত ঘন্টা IELTS এর জন্য পড়ালেখা করা উচিত? হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। টু স্টার্ট উইথ, 5 hours পার উইক, উইচ মিন্স মেবি 1 hour পার ডে শুড বি দ্য আইডিয়াল স্টার্ট, and then it has to increase up to 2 hours a week. It's completely like eating your food. খাবার ছাড়া যেরকম সম্ভব না থাকা, IELTS পরীক্ষা দিতে হলে প্র্যাকটিস ছাড়া সম্ভব না। সো 1 ঘন্টা পার ডে স্টার্ট করে, and then carry it up to 2 hours a day, or maybe more than that, as much as you can go for. But don't take it too far. Don't stress yourself. That is the main. থ্যাংক ইউ সো মাচ মুর্শিদা আপু। সো বিফোর গোয়িং টু দ্যাট, আমি একটু কমেন্ট গুলো পড়তে চাই। সেটা হচ্ছে যে অনেকেই কমেন্ট গুলো করছে যে তারা বিভিন্ন জায়গা থেকে, দিনাজপুর থেকে বলছেন, কেউ নওগাঁ থেকে বলছেন, নারায়ণগঞ্জ থেকে বলছেন। আই থিংক আই হ্যাভ আ স্টুডেন্ট অফ ইয়ার্স ইন দ্য কমেন্ট সেকশন, হার নেম ইজ সাদিয়া রহমান তানহা। সো সো আই গেস দ্যাটস গ্রেট। অ্যান্ড আরেকটা কোয়েশ্চেন আমি এখানে পেয়েছি যে হাউ টু ডু ওয়েল ইন রিডিং, সো আইল গেট ব্যাক টু ইউ অন দিস। And let me get back to the next question. The next question is, আপনি যেহেতু বললেন যে আমাদের প্রতিদিন 2 ঘন্টা পড়া উচিত, এবং IELTS is a very big exam, অনেক important একটা exam ও বটে। So if you could please tell me যে IELTS এর most difficult part কোনটা? এখানে difficult part আমি skills গুলো ধরে বলতে চাই। বলতে গেলে all the parts are easy, but again all the parts are difficult, depending on the candidate. But actually, writing to some extent a reading ta is a big challenge by most of the candidates. And why is that so? Writing er ki hocche, writing er kichu kichu techniques ache, kichu kichu strategies ache, which needs to be followed to get a high score band. The same with reading. The candidate needs to get acquainted with long passages, because IELTS academic is not like a short paragraph reading or something like that. You have to read long text above 750 words to actually see, and your understanding needs to be there. So ei dui ta ke most challenging dhora hoy in terms of difficulty. Wow, that's great. So apu just jehetu amra eta niye kothay bolchi je kon part ta sobche beshi difficult, tar mane hocche je jokhon amaderke amra jokhon pora start korbo, তখন অফকোর্স আমাদেরকে ওই জিনিসটা অনেকখানি মাথায় রাখতে হবে যে পার্টনিক ডিফিকাল্ট, আমাকে একটু মনোযোগ হয়তো বা বাড়ায় পড়তে হবে, অথবা আমাকে হচ্ছে একটু বেশি প্র্যাকটিস করতে হবে। সো দ্যাট বিগেটস অ্যানাদার কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা হচ্ছে তাহলে যদি IELTS এর মোস্ট ডিফিকাল্ট পার্ট আছে, তার মানে দেয়ার ইজ অলসো আ পার্ট দ্যাটস ইজি। সো IELTS এর কোন পার্টটা সবচেয়ে ইজি? Again, it leaves the other two skills, which is listening and speaking. Eduitao kintu onek candidate find it very challenging, because they are not accustomed to the listening environment, neither they are very free to the talking part. So ei khetre you have to have that attitude of listening to people from various places and also speaking. So relatively compared to reading and writing, listening and speaking is more attainable than the other two. It is very, very
Well, you can say it's better than the, it's better acquired than the other two. So listening and speaking. And for speaking, you can keep speaking spontaneously to start with for the practice so that the fluency part is being marked on. So that is a big, big point, 25% of the whole marking system. So that is quite easy if you can keep talking and the other understands you. That's all right. I guess that's great because in general, I'm the spoken English on English dorkar. So, and I think as this moment, spoken English or the speaking part of the IELTS program, the both are as important and equally, I think, attainable right now at this point. So, Apu, I mean, জানতে চাই সেটা হচ্ছে যে একজন ক্যান্ডিডেট যখন IELTS এর রাইটিং এর জন্য প্রিপেয়ার করে দুইটা মডিউল আছে সেটা একাডেমিক্স এন্ড জিটি সো এই দুইটা মডিউলের জন্য একটা ক্যান্ডিডেট কিভাবে প্রিপেয়ার করতে পারে ফর IELTS রাইটিং ওকে জিটি ডেফিনেটলি আমি আগে বলি নাই জেনারেল ট্রেনিং মডিউল ডেফিনেটলি টেক স্টুডেন্টস for immigration purposes or for work purposes. And the modules are relatively less challenging than the academic because the academic module is focused for universities and higher educations. So in that case, what happens, if we focus on the writing module, general training writing, definitely there are two tasks, but the tasks one is just letter writing, which is very, very common for all of us as we have the habit of writing letters. And for academic, it is description of a diagram. You have to describe a diagram, and the diagram ranges from line graphs to charts, pie charts, and even maps, comparisons between maps. And sometimes there are two diagrams put together. So your focus should be on how to analyze the graph, and for both the modules, practicing complex sentences, practicing essays, because the talks two of the writing entails an essay. And for both for academic module and general training module, the essay is pretty much the same, but the difference lies in the question. It could be an opinionated essay, an argumentative essay, or a descriptive essay. So it depends. And it is very important that you practice complex sentences and you have the practice of writing essays at length, keeping the time in mind. Of course, the time is very important. 1 hour per 1 hour for the writing test, and you have to divide your time logically between the two tasks. So as the task two is longer, it comprises of 250 words compared to 150 words in task one. Task two is ideally for 40 minutes compared to 20 minutes where you can spend for task one. So the timing part is not a big difference between the general training and academic, but the main difference lies in task one of the two tasks. Wow, that's great. So Apu, আমরা already we have, I think, answered a lot of important questions. So আমি এখন একটু comment section এ চলে যেতে চাই. যে comment section এ কারো যদি কোনো question থাকে তাহলে please comment section এ আমাদেরকে যেন question গুলো করা হয়. মুর্শিদা আপু will answer all of them. With this, I have Nafis Imtiaz Chaudhary asking, are you going to continue the paper-based IELTS exam within 2 months in our country? অর্থাৎ যে পেপার বেসড IELTS এক্সামটা আছে সেটা কি যেটা নেক্সট 2 months এর মধ্যে হওয়ার কথা সেটা কি আমরা কন্টিনিউ অথবা ব্রিটিশ কাউন্সিল IELTS এটাকে কন্টিনিউ করবে কিনা I'm sure it is going to continue when all the situation is under control. এখন তো we are facing a crisis situation and এখন কিছুই বলা যায় না. Officially all the exams are being held and until there is a announcement of taking all the exams again, so I'm sure it is going to continue in the next few months. That's great. It's not going to disappear. So, let's hope for the best that how we can actually solve the situation that we are in right now. So, এরকম যদি আর কারো কোনো question থাকে আমাদের সাথে যে 300 জন মানুষ দেখছেন তাহলে IELTS এর written part or যত ধরনের questions আপনাদের মাথায় আছে তা আপনারা যদি comment section এ জানিয়ে দিতে চান please go ahead. So with this আমরা আমাদের next question এ চলে যাব. It's a very interesting question.
The question is, Apu, does handwriting matter in IELTS? Very interesting indeed. Handwriting obviously matter korbe. Keno matter korbe na? Because whatever you're producing on pen and paper is going to another person who is the examiner, and he or she is going to mark that. So if your handwriting is not legible, and the other person cannot read it. For example, you're writing something and you're passing it on to your friend, and your friend says, "Hey, what have you written? I can't read this. What's this word?" It is a big concern. Please, please, please make your writing legible. Compared to computer-based IELTS, এখন যেটা শুরু হয়েছে, so if you are sitting for a computer-based IELTS, তখন handwriting এর কোনো ঝামেলা আসে না আর কি, so you are kind of safe there. But pen and paper IELTS, handwriting is definitely a big issue. You have to make it legible. I hope আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন, তারা সবাই বুঝতে পারছেন যে handwriting can be a bit tricky. So computer based এর ক্ষেত্রে যারা তারা তো বেঁচে গেছে, যারা এখনো পর্যন্ত পেপার বেসড বা অন্যান্য পেপার বেসড IELTS গুলো নিয়ে চিন্তা ভাবনা করছেন, আই থিঙ্ক আপনাদের সবাইকেই হয়তো বা নিজের হাতে লেখা নিয়ে আর একটু কনসিয়াস হতে হবে। সো ইন দিস মোমেন্ট প্লিজ স্টার্ট প্র্যাকটিসিং। সো উইথ দিস আপু, আমি আপনাকে নেক্সট কোয়েশ্চেন করতে চাই, অ্যান্ড দিস ইজ অলসো আই পার্সোনালি আস্কিং দিস ফ্রম ইউ, দিস ইজ লাইক ক্রাই ফর হেল্প। সেটা হচ্ছে আপু, IELTS রিডিং এর জন্য মানে IELTS রিডিং এ ক্যান্ডিডেটরা কিভাবে ভালো মার্ক পেতে পারে? ভেরি ইম্পর্টেন্ট, বিকজ IELTS রিডিংটা হচ্ছে লং প্যাসেজেস ফর একাডেমিক, এবং এইটাতে ভালো মার্ক, আই এম ফোকাসিং অন একাডেমিক বিকজ জেনারেল ট্রেনিং ইজ রিলেটিভলি লেস চ্যালেঞ্জিং দ্যান দিস। এখন একাডেমিক লং প্যাসেজেস গুলো উইদিন আ লিমিটেড টাইম কমপ্লিট করতে হয়। So limited time bolte we have 1 hour allocated for the reading test, but 3 passages ideally speaking 20 minutes er beshi ekta passage you spend korai jabe na, and if you are not aware of the time, it happens that you finish the time runs out and you don't finish your exam, which is another drawback. So what we need to do is we need to learn different strategies and different skills for the reading. The first one is the skimming and scanning skill. Now for skimming, that skill actually allows you to have a gist of the whole passage, which means what each paragraph is talking about, and you get the main idea. So to get this main idea, just by reading the first topic sentence, or there are 2 or 3 different ways, reading the topic sentence or reading words at random or even reading the last sentence of the paragraph gives you an idea about what that paragraph is talking about. And then the next strategy is you read the questions, come back to the passage for scanning the answers. Now scanning is simply a bird's eye view of a particular word or a number. For example, some questions ask you to provide the name of a place or a particular date, and for that you actually need to, you know, run your eyes over the passage and pick that particular number, and that saves you a lot of time. You do not need to read word to word. Very, very time consuming, and it is irrelevant, completely irrelevant. The other thing you need to get acquainted with is how many types of questions there are in the reading test. For example, there are questions like multiple choice, very easy, very common to everybody. Questions like gap fills, and gap fills entail summaries, sentences, and sometimes pick from a list where a number of words are given and you just need to pick the right word for the blank space. And now, following instruction is very important. Just like I said, pick from a list. If you kind of write the word in the blank space, maybe your answer would be wrong, even if it is correct, because the instruction says write the correct letter that is corresponding to the answer. So the blank needs to have the correct letter. So these little things, little strategies
does have a lot of effect on the reading. And finally, my advice for reading is try to solve as many question papers as possible. Try to read through as many reading passages as you can lay your hands on. Very important, so that you're acquainted to the test, you're acquainted to the question types, you can practice your scanning and skimming skills and complete tests within the allotted time. So practice with a clock in front of you. Thank you so much, Apu. So I guess how do we practice for it, or how can we get good marks in IELTS reading? আমরা এটা আপনার থেকে জানতে পারলাম। সো আই হ্যাভ আ কোয়েশ্চেন ইনকোয়ারি ইন মাই মাইন্ড ইজ দ্যাট যে যে রিডিং টেস্টের জন্য যে দুটো মডিউল আছে, দ্য জেনারেল ট্রেনিং পার্ট এন্ড দ্য একাডেমিক, এই দুটো টেস্ট কি সেম ভাবেই হয়, অর যদি না হয় তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স? ওকে, IELTS এর অ্যাকচুয়ালি রিডিং এন্ড রাইটিংটা একটু ডিফারেন্ট হয় ফর জেনারেল ট্রেনিং এন্ড একাডেমিক মডিউলস, আনলাইক লিসনিং এন্ড স্পিকিং। এখন জেনারেল ট্রেনিং IELTS রিডিং এ দেয়ার আর থ্রি সেকশনস, এন্ড দ্য ফার্স্ট সেকশনস মে কন্টেন টু পিসেস অফ রাইটিং, বাট দ্য থিং ইজ দিস পিসেস অফ রাইটিং আর বেসড অন the life, on a person's life, or you can say English life. So it is more factual than descriptive. So it could be an advertisement, it could be bad data and questions on those type of writing pieces. The second section, again, might contain one piece of writing or two pieces of writing, and this writing is work related. Again, I must mention that it is not descriptive, it is factual, where you need to actually, it could be either sometimes, but usually. But the third one is the longest one and is similar to academic. Whereas when we come to academic, all the three passages are long passages covering about 750 or more words, not less than that. And the passages are usually taken from journals, textbook extracts, magazines, different news. So we need to get acquainted to all this. And the topics which are usually covered in the academic reading are based on science, history, sociology, and all the common burning topics that are around. So that is about the difference between the academic and the general. You need to read more. That's great. So আমার মনে হয় যে আপু আমরা এখনো পর্যন্ত IELTS রিডিং এবং IELTS রাইটিং সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। সো আমাদের সাথে যারা লাইভটা দেখছে তারা সবাই হয়তো বা জানে যে ব্রিটিশ কাউন্সিল IELTS অথবা ব্রিটিশ কাউন্সিল অলরেডি অনেকগুলো রিসোর্সেস প্রোভাইড করছে, সবগুলো রিসোর্সেস কমেন্ট সেকশনে দেয়া আছে, লাইক ফ্রি ওয়েবিনার্স এন্ড অল দ্যাট। সো যারা যারা এই রিসোর্সেস গুলো চেক করতে চাও, এখনই কষ্ট করে আমাদের কমেন্ট সেকশনে চলে যাও, সবগুলো লিংক কমেন্ট সেকশনে দেয়া আছে। উইথ দিস আমি একটু কন্টিনিউ করতে চাই যে আপু, যদি আমাদেরকে মাঝে মাঝে এমন হয় যে আমরা রাইটিং অনেক ভালো পারলাম, আমরা ইউ অনেক ভালো পারলাম, একাডেমিক টেস্টটা তো অনেক ভালো করে ফেললাম, What's the game of this listening test? অর্থাৎ IELTS listening test একটা ক্যান্ডিডেট কিভাবে ভালো রেজাল্ট করতে পারে বা ভালো গুড স্কোর আনতে পারে? That is another very, very interesting part, because listening test, as I had mentioned earlier, might seem easy, but at the same time, it has a little challenge attached to it as well. Because listening, like, it's not going to be accents like us, the Asian accents. It's going to be accents from either America, Britain, Australia, New Zealand, Canada. And when students have to get used to this accent. For example, in British, in Britain, you pronounce a word like schedule, whereas in America, they pronounce it as schedule. So you have to get to know the difference between these pronunciations. Simple words like lorry and truck means the same. In UK, they use the word lorry, whereas in America, they use the word truck. And we need to know the differences between these words, but we actually need to know that it has the same meaning. So listening, as you know, vocabulary is a little bit important, as well as our focus.
and আমাদের মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট, লাইক ইয়েস উই ক্যান অ্যাচিভ ইট, দ্যাট ইজ দ্য বিগ বিগ ইস্যু, ইয়েস উই ক্যান অ্যাচিভ ইট, উই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট উই আর লিসনিং টু, সো উই ক্যান ফোকাস অন এ গুড স্টার্ট। অলসো ওয়েন ইউ ক্যান ওয়েন আ ক্যান্ডিডেট ইজ অ্যাকচুয়ালি সিটিং ফর দ্য এক্সাম পেপার, exam instruction is extremely important, extremely important. What happens is student there ke already question paper aage hate diye dae and they are at a liberty to go through the questions and the instructions before the recording is being played. So while they are going through the record, while they're going through the questions, it is advisable that they predict what type of answers they might listen to. For example, যদি থাকে যে they're listening to maybe hotel accommodation sort of recording, আর question তখন হাতের মধ্যে আছে যে phone number and then dash. So you have to predict যে কি আমি ওখানে বসাবো. It is definitely going to be a number. So the hotel accommodation could be the other one type of rooms. And it could say deluxe, comma, dash, and then some other thing. So it's giving you an idea. So the prediction part is very, very important. Also the scenario, when you're getting the question paper, reading the top part of the instruction would take you to a scenario where you set your mind like, okay, this is going to be about a hotel accommodation information. So think about all the vocabularies that are around the hotels and think about what you might be able to hear on a vacation, because those are the vocabularies you would try to listen, you would actually listen to. Also, apart from predicting just the words, try to think what part of speech it is going to be. Is it going to be a noun? Is it going to be a verb, an adjective or adverb? Because that is going to eventually help. The other thing is, sometimes students are confused about the number of words. If it says answer with a number and or a word. So in that case, what do we do? Actually, you are at a liberty to write either a number and a word. For example, 27th March. 27th is a number, March is a word. So both are acceptable. So we need to know how many words or number or what the instruction actually says. And grammatically, sometimes articles like a and the, should we write the with our answers? Maybe a boy, for example. Do we need to write a boy or just boy as the answer? Now look at the question stream. The question stream will guide you. If you think that you are allowed two words, of course you can write the article. If you're not allowed two words, forget the article. The main content word would be your answer. And one other thing I would like to point out to candidates is, don't worry for the sequencing of the numbers, because all the recording would come in order of the would come in order. For example, you will always hear the answer to number one and then number two and then number three. So focus your eyes accordingly. Do not focus your eyes on number one and jump to number three to listen to recording, to listen to the answer there. Definitely you will hear it, but the answers are always in sequence. Another advice for listening is always look at two or three questions at a time. Why? Because if by any chance you miss the answer to one of the questions, you would definitely know the recording has moved on and answer to the next question is being talked about. Finally, about listening, where would you write your answers? Answer script, question paper? Of course, the question paper. Do not spend your time on the
answer script at the beginning because you will get a 10-minute time to transfer your answers. So focus on the questions and write all your answers on the question paper. Very, very important. So thank you so much, Appa. I think that was a very extensive suggestion on how a candidate can get good scores in IELTS listening test. So আমাদের সাথে এখন প্রায় 200 জন মানুষ এই লাইভটা দেখছে এবং এর পরবর্তী পার্টে আমরা হচ্ছে স্পিকিং নিয়ে কথা বলবো, যে কিভাবে স্পিকিং ইংলিশটা অনেক সুন্দর করা যায় এবং IELTS গুলো প্র্যাকটিস করার ভালো ভালো ওয়েবসাইট গুলো কোনগুলো থাকতে পারে অথবা ব্রিটিশ কাউন্সিলে কোন কোন রিসোর্সেস গুলো আছে। সো যারা আমার সাথে লাইভটা দেখছে তারা প্লিজ এই লাইভটাকে শেয়ার করো সো দ্যাট সবাই যেন লাইভটাকে দেখতে পারে এবং তোমরাও আমাদের যে মডিউল গুলো আছে মডিউল গুলো সম্পর্কে জানতে পারো। So with this, আমি আপু আপনাকে নেক্সট কোয়েশ্চনে চলে যেতে চাই, সেটা হচ্ছে যে ক্যান স্পিকিং বি প্র্যাকটিস এট হোম, অর্থাৎ আমরা কি বাসায় স্পোকেন ইংলিশ বা যে স্পিকিং পার্টটা থাকে এটাকে প্র্যাকটিস করতে পারি কিনা? In a way, yes, it is a little bit difficult. Difficult in the sense that আমরা একটা নতুন ভাষা বলবো. Even take for example, I went to learn French, and learning a new language is not easy at all. It needs a lot of motivation. A self-motivation is very, very important. So my suggestion is definitely you can practice any language at home, but you have to be self-motivated. Now, how do we practice? Bashay jodi kyo thake, maybe it could be a younger person, or it could be an older person, doesn't really matter. So what you need to do is you actually need to make that person sit in front of you and do nothing. Basically, you would be the person speaking. So when you would be speaking beforehand, get some topics for the different speaking parts. Of course, I'm sure you know that speaking has got three different parts. The first part entails personal information. The second part is based on the cue card, which is a question would be given to you and you would be given a preparation time. And the third part actually follows the second part. For example, if you are answering a question on your school in the second part, part three would be a question on education. And education questions on education could be global. So what happens is you get a list of these questions and make that person sit in front of you and try to say what you have in mind. In that way, what is being developed is your fluency. Now, fluency is very, very important because it plays 25% of the total marking. Now, once you're fluent, then try your gadget at home, which is the mobile phone, which is very handy and it is an essential tool. Everybody has it. Turn on the recording button on the mobile and keep talking. Record your voice and see how much you can actually achieve for a question. This usually helps in the part two, where you have a set time of 2 minutes and you need to talk for 2 minutes, keep talking on the mobile phone and see that you are actually talking according to the question in front of you. After you're talking, play the recording. Very important. You need to play the recording. And once you play the recording, you can check for your fluency, your grammar, your vocabulary, as well as your pronunciation. And these are the four different aspects of marking for the IELTS speaking test. So once your fluency is developed, 25% mark easily achieved. Your grammar. Now, once you're listening to your own voice, and you see that you have made a little mistake with the tenses, very important. You actually need to go back and correct that. Now, how do we correct that? I would advise you to, first of all, get your questions ready. Take one sentence, write it down, and try to modify simple words in the sentence into different words. In that way, your vocabulary is being developed
as well as the grammar tenses. And finally, check on your pronunciation. If you think there is an issue about your pronunciation, the Google is a big help for that. Type the word into the Google and press on the speaking button. The Google will tell you the correct pronunciation. So it is very important that these four aspects are being noted when you are listening back to your own recording. Finally, if you have a native speaker, that's even better. You can practice with him or her. It could be over the phone, maybe 5 days a week, or maybe five minutes to start with every day. But the thing is, you need to study or you need to speak every day. That is the most important part. Without practice, nothing in this world can be achieved. That's the important part. Thank you so much, Apu. So I guess spoken English er puro aspect jeta amra basha theke shikhte pari. That's very important. So আমাদের সাথে যারা লাইভ গুলো দেখছে তাদেরকেও এটা জানিয়ে রাখতে চাই যে 10 মিনিটস স্কুলের স্টোরে চলে এসেছে স্পোকেন ইংলিশ, ঘরে বসে স্পোকেন ইংলিশ শিখুন। সো এই বইটা যারা পেতে চান তারা এখনই কমেন্ট সেকশনে চলে যান, কমেন্ট সেকশনে লিংক দেওয়া আছে আমাদের স্টোরের, যেখানে আপনি এখনই পাবেন ঘরে বসে স্পোকেন ইংলিশ শিখুন। সো উইথ দিস আপু, আমি একটু কষ্ট করে হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাই। অ্যান্ড আই থিঙ্ক ইটস আ ভেরি ইন্টারেস্ট, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যখন আমরা প্র্যাকটিস করতে চাই, সেটা হচ্ছে What are some good websites to practice IELTS? অর্থাৎ আমরা যখন IELTS প্র্যাকটিস করতে চাই তাহলে কোন কোন ওয়েবসাইট গুলো অনেক বেশি ভালো হবে? Okay, websites. There are lots of websites that you can practice from. The best website is IELTS.org, and this website has got different practice tests on the different modules which you can take. It gives you a very basic idea about the different modules as well. There are different skills like listening, speaking, writing, and reading, and the different practice tests also takes you there. Apart from IELTS.org, there are other websites among which IELTS Buddy is very explicit, and it gives you how to answer questions stepwise. So if you follow IELTS Buddy, and not to mention IELTS Liz. IELTS Liz is a very detailed website, and she has dealt with all the aspects of IELTS in a very detailed way, which is very, very effective for any IELTS learner. Starting from the FAQs, to what you should do in certain modules and what you shouldn't do. And if you have any queries in your mind, these websites are a big, big help. So if you want to practice from home, self-study, the websites I've just mentioned are very important. Apart from this, there are websites like IELTS Essentials and IELTS Simon. Those are also not bad. You can practice them. So main thing is practice as much as you can. And this is going to be very, very effective for your IELTS preparation. So thank you so much, Apu. So apni jehetu bollen je amader we have some good websites from where we can actually practice IELTS regularly, and amra interval guloke khub sundor kore kaaje lagate pari. So that begets a question. এখন যেহেতু it's a very trying situation for all of us, আমরা চেষ্টা করছি এই ক্রাইসিসটাকে খুব সুন্দর মতো হ্যান্ডেল করার জন্য। সো একটা ক্যান্ডিডেটের কি ফ্রি প্র্যাকটিস প্র্যাকটিস অনলাইন টেস্টের জন্য বসার কোনো অপরচুনিটি আছে কিনা? মুশিদা, can you hear me? For candidates to practice at home or online, there are different materials to do that. First of all, you can get the Cambridge past question paper books, and to practice with those Cambridge past question paper books, the
listening and reading can be done in a very, very effective way, because the questions are there and the answers are at the back of the book. So be honest to yourself, time yourself and answer the questions. Then that's for the reading and the listening. And finally, check your answers against the answer key. For speaking and writing, you can do as I had mentioned for speaking. For writing, similarly, take a question, and if you are not confident about what the answer could be, look at the sample answer at the back of the Cambridge IELTS book, and then close the sample answer, try writing out the answer yourself, and then match it with the answer. At this point, it is a good start for you, how you can start your writing test. Apart from this, for online resources, there are a couple of websites which offer online tests, online practice tests. And some of these websites are IELTS Live, IELTS Take IELTS British Council, IELTSPractice.com. So if you browse through these websites, there are loads of practice tests which you can do all by yourself at home. The best part is manage your time, because timing is very, very important for all these tests. And even a minute matters a lot. So if you practice at home without online resources, Cambridge series of question sets are very important, very useful. And if you practice online, the websites I just mentioned have a range of online resources where you can practice from. Thank you so much, Apu. So with this, I'm just last check added question korte chai. Seta hocche je ami jodi online free test dite chai, practice test dite chai, tahole do I have the opportunity to do that? আমি কি কাজটা করতে পারবো? And যদি করতে পারি, then where I can do that? Hello? For self-study. Yes. I can't really hear you. Oh, I guess I got the answer from your last question, that there is a website which is takeielts.org. So from IELTS.org, we can actually take the online test. So with this, first of all, thanks to Murshida Apu for joining us today. And এখনো পর্যন্ত আমাদের সাথে যারা এখানে পুরো লাইভটি দেখছেন তাদের সবাইকে বলে রাখতে চাই যে আপনারা যদি IELTS সম্পর্কে কোনো ধরনের প্রবলেম বা কোনো কিছু নিয়ে কথা বলতে চান তাহলে গো টু ব্রিটিশ কাউন্সিল IELTS এন্ড ওইখানকার পেজে তাদেরকে কমেন্ট করুন বা মেসেজ করুন এন্ড খুব ইজিলি ইউ ক্যান গেট অল দিস আইডিয়াস দেয়ার সব ধরনের কোয়েশ্চেন পেয়ে যেতে পারেন এবং আপনি আপনার সবগুলো প্রশ্নের উত্তর আজকে লাইভ থেকে দেখতে পারেন আমাদের আগে একটা এপিসোড করা আছে এন্ড আফটার ঈদ আমরা এরকম আরো অনেক ইম্পর্টেন্ট এপিসোড নিয়ে চলে আসব সো জাস্ট টু সে গুড বাই টু অল অফ ইউ আমি এখন মুর্শিদা আপুকে আবার একটু লাইভে নিয়ে আসছি সো দ্যাট মুর্শিদা আপু আই উড রিয়েলি লাইক টু থ্যাংক ইউ ফর কামিং হিয়ার এন্ড আমাদের সাথে এই উইজডমটাকে খুব সুন্দর করে শেয়ার করার জন্য যে IELTS অনেকগুলো অ্যাসপেক্ট আছে স্পিকিং রিডিং রাইটিং লিসনিং সো কিভাবে আমরা পুরো জিনিসটাকে সুন্দর করে গুছিয়ে আনতে পারি সো থ্যাংক ইউ সো মাচ আপনি এত সুন্দর করে আমাদের এই সব কিছু বলতে পেরেছেন ইফ ইউ হ্যাভ এনি লাস্ট সাজেশন অর এনি টু সেন্স ফর দ্য ভিউয়ার্স আজকে যারা এই পুরো লাইভটা দেখছে Yes. First of all, I would like to thank you for staying on with me. And for IELTS candidates, my advice to you is do not panic. Eta hocche boro 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 ekta advice. And actually IELTS is only a skill based test. So you have to know all your skills properly and always identify your weaknesses so that we can actually point
to witness and bring you up to the standard. So at the end of the day, I would like to say, if you're serious about IELTS, practice, practice, and practice without fail. That is my last advice to you. Thank you so much. মুর্শিদা আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস টুডে। এন্ড গাইজ, যারা আজকে আমাদের সাথে এই লাইফটাতে আছো, প্লিজ 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 এই সময়টুকুকে কাজে লাগাও। যারা IELTS এর জন্য অ্যাপ্লাই করতে চাও, পেপার বেস, কম্পিউটার বেস এবং যতগুলো অ্যাসপেক্ট আছে IELTS এর, প্লিজ গো থ্রু দেম। সো উইথ দিস, আমি আশরাফুল হক ইমু এবং মুর্শিদা বেগম সাইনিং অফ ফ্রম দ্য সেকেন্ড এপিসোড অফ আন্ডারস্ট্যান্ডিং IELTS। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম সবাইকে, বাই।